প্রাইভেট কার ও মোটরসাইকেলের পর এবার অ্যাপসে চলবে সিএনজি অটোরিকশা। রাজধানীতে অ্যাপস ভিত্তিক অটোরিকশা সেবা হ্যালো পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এক মাস পরীক্ষামূলকভাবে চলবে এই অটোরিকশাগুলি। আগামী এই এক মাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী মার্চ মাসের পয়লা তারিখ থেকে রেড শেয়ারিং সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টপ আইআই এর মুখপাত্র রোকেয়া প্রাচ্চি। তিনি জানান, হ্যালো অ্যাপসটি বাংলাদেশের প্রথম অনুমোদিত রাইড শেয়ারিং অ্যাপস। অ্যাপসটি প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইএসও ফোনে এই অ্যাপস ব্যবহার করা যাবে। গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপেল স্টোর থেকে সরাসরি ইউজাররা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া যাত্রী ও চালক অ্যাপস ব্যবহার ও রেজিস্টার করতে পারবেন। রোকেয়া প্রাচ্চি আরও বলেন, এই অ্যাপসের আওতায় থাকলে রাস্তায় বের হয়ে সিএনজি খুঁজতে হবে না আর। অ্যাপসটির রিকোয়েস্ট দিলেই সিএনজি অটোরিকশা সহ চালক হাজির হবে আপনার সামনে। রাজধানীতে চলা সিএনজি যে হয়রানি তার সমাধান হবে এই অ্যাপসটি। এছাড়া সরকারি সব নীতিমালা ভিত্তিকই চলবে এই অ্যাপস। গত সোমবার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার 2017 অনুমোদনের পর গতকাল এই সার্ভিসটি চালু করা হয়েছে। এরই মধ্যে 500 জন সিএনজি চালককে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রোকেয়া প্রাচ্চি। রাজধানীবাসীরা সরকার নির্ধারিত হার অনুসারে সিএনজি অটোরিকশা ব্যবহার করতে পারবেন প্রথম 2 কিলোমিটার 40 টাকা এবং পরের প্রতি কিলোমিটার 12 টাকা করে ভাড়া নির্ধারণ করা হবে বলেও জানিয়েছেন। এছাড়া প্রতি মিনিটে ওয়েটিং চার্জ 2 টাকা করে ধার্য করা হবে জানিয়েছেন পরিচালক রাকিবুল হাসান। তিনি আরও জানান, অ্যাপস ব্যবহারের জন্য শতকরা 15 টাকা দিতে হবে সংশ্লিষ্ট কোম্পানিকে। আগামী মঙ্গলবার থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে আপনারাও ডাউনলোড করতে পারবেন এই অ্যাপসটি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন। এছাড়া এমন ধরনের নিত্য নতুন সমস্ত নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।